শোভন আর বৈশাখীর সুখের সংসার। শোভনের সাথে খাতায় কলমে বিয়ে না হলেও একসঙ্গে থাকছেন কয়েক বছর ধরে এক বাড়িতে। আর এবার শোভন চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন বৈশাখী। বৈশাখী এবার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য। শোভনের সাথে সহবাস নিয়ে অকপট বৈশাখী। বিয়ে না হলো, সুখের সংসার শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 2022 সালে প্রাক্তন স্বামী মনোজিতের থেকে ডিভোর্স নিয়েছেন বৈশাখী। যদিও বর্তমানে শোভনের নামে সিঁদুর দিয়ে স্মৃতি রাঙান বৈশাখী, হাতে পলাশ আঁকা, সদবা নারীর সব রকম চিহ্ন তাঁর শরীরে বর্তমান। শোভনের গোল পার্কের বহুতলই একসঙ্গে রয়েছেন তাঁরা বেশ কিছু বছর ধরে। সঙ্গে থাকেন বৈশাখী আর মনোজিতের মেয়ে মেহুলও। তবে খাতায় কলমে এখনও ডিভোর্স হয়নি শোভন চট্টোপাধ্যায় ও তার স্ত্রী রত্নার। আর তা না হওয়া অবধি শোভন আর বৈশাখীর সম্পর্ককে সহবাসী বলা চলে। যদিও বৈশাখী জানান সহবাস বা সহযাপন কথাটার মধ্যে মাধুর্যই পান তিনি। তিনি মনে করেন তাদের সহবাসে কোনো বাধ্যবাধকতা নেই, এই ধারণা পুরোপুরি ভুল। শোভনের উপর বহু বাধ্যবাধকতা চাপান তিনি, যদিও সেটা পুরোটাই শারীরিক স্বাস্থ্য নিয়ে। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বৈশাখী বলেন, শোভন চ্যাটার্জির উপর অধিকার বোধ রয়েছে আমার, শোভন চ্যাটার্জির সম্পত্তির উপর নয়। বৈশাখীর কথায়, যেভাবে শোভনের চারপাশে মানুষ আমাকে কটুকথা শুনিয়েছে তাতে আমার এতদিনে এই দরজা ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল, যদি সহবাস এতটাই সহজ হতো। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। দিনের শেষে শোভনের মুখ আমি ভুলতে পারবো না, আর একটা মুখ চিন্তা করতে পারবো না। আমরা সহবাসে আছি কারণ আদালত লম্বা টানছে। শোভনের 70 বছরে গিয়ে ডিভোর্সটা হলেও আমরা বিয়েটা করব। একাধিকবার মনোজিতের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে কথা বলেছেন বৈশাখী। সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিয়ের আগে থেকেই তার গায়ে হাত তুলতেন মনোজিত, কারুর সাথে কথা বললেই সন্দেহ করতেন। বিয়ের পরও প্রায় প্রতি রাতেই বরের হাতে মার খেতেন, এমনকি মেয়ে মহুলের জন্মের পরেও অবস্থা বদলায়নি। সেই সময় বন্ধু শোভনই সাহস দেয় মনোজিতের বাড়ি ছেড়ে, সেই অন্ধকার পরিবেশ ছেড়ে বেরিয়ে আসার। মাথার তলার এই ছাদটাও দিয়েছিল শোভনই। অনেকেই সেই সময় শোভনের চরিত্র নিয়ে কটাক্ষ করেছিল, যাতে ছিল মনোজিত। কিন্তু বৈশাখীর সঙ্গে সহবাস শুরুর পর থেকে কোনো নারীর দিকে ঘুরেও তাকাননি শোভন। কদিন পর মহুলও তাঁদের সঙ্গে থাকতে শুরু করে। আর এখন তো তিনজনে সুখের সংসার। জন্মদিন থেকে জামাই ষষ্ঠী, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো সবই ধুমধাম করে পালন করে মা মেয়ে। দুজনকে সমানভাবে উৎসাহ দেন শোভন নিজেও। আর পারিবারিক অনুষ্ঠানে ছবিগুলি জায়গা করে নেয় সমাজ মাধ্যমে।